আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিট্যাক্স স্বাস্থ্য শারীর শিক্ষা পার্ট ফাইভ আগস্ট দু হাজার একুশ অর্থাৎ তোমাদের আগস্ট মাসে যে নতুন মডেল ট্যাক্স আবার দেওয়া হয়েছে সেটাকে পার্ট ফাইভ আমরা বলছি কারণ তোমাদের এর আগে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর কিন্তু দেওয়া হয়েছে সে আগস্ট মাসের পার্ট ফাইভের স্বাস্থ্য শারীরিকার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তো এর আগে তোমরা অলরেডি জানো তোমাদের চারখানা কিন্তু মডেল অ্যাক্টিভি টাস্ক দিয়েছ যদি তোমাদের কোনো প্রশ্ন উত্তর এখনও করা না হয়ে থাকে তোমরা অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন চলে যাবে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত পার্টের প্রশ্ন উত্তর পেয়ে যাবে অথবা এই ভিডিওটি ফার্স্ট কমেন্টে একটি পিন কমেন্ট থাকবে সেই পিন কমেন্টও আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু তোমরা মডেল অ্যাকুইটাক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে অর্থাৎ এক ক্লিকে সমস্ত প্রশ্নের উত্তর তো চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি তো দেখো একের দাগে শূন্যস্থান পূরণ করো কি কয়টা দেখো ডাব্লুএইচও এর পুরো নাম দেখো এখানে ড্যাশ দিয়ে এখানে হেলথ অর্গানাইজেশন দিয়ে দিয়েছে তার মানে ডাব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড ডাব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠিক আছে ক্ষয়টা তোমার দেখে নাও বলছে বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা ড্যাশ ও সুরক্ষিত হতে হবে উত্তর কি লিখবে বিশুদ্ধ ও সুরক্ষিত হতে হবে এবার তোমার চলে আসো গয়ের নম্বরে দাও কি বলেছে গয়েরটা বলছে স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে ড্যাশকে সুস্থ সুন্দর ও নিয়োগ রাখা যায় তাহলে উত্তর কীভাবে সুন্সানের শরীরকে সুস্থ সুন্দর ও নীর রাখা যায় ঘয়েরটা দেখে নাও দরিদ্র পরিবারগুলির চিকিৎসা ব্যয় এর ষাট ড্যাশ খরচ উত্তর ষাট শতাংশ খরচ হয় স্বাস্থ্যবিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায় এবারে তোমার চলে আসো উমর দাগে বলছে কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব ড্যাশ সূচক উত্তর কি লিখবে মানব উন্নয়ন সূচক হস্যদন্তে নয় নয় উন্তেষ্টা দন্তে নয় উন্নয়ন সূচক এবারে চলে আসো আমাদের দুয়ের দাগে হ্যাঁ ঠিক উত্তরটি নির্বাচন করো তো দেখো কয়েক দাগে এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের শরীরে আয়োডিন নামক খনিজ মৌলটির অভাব হলে কি কি উপসর্গ দেখা যাবে অপশান দেখো এক চোখের টেরাভাব দুই পড়াশোনায় পিছিয়ে পড়া তিন ক্লান্তিভাব চার গলগণ্ড পাঁচ সবকটি তো এর উত্তর কিন্তু পাঁচ হবে কারণ সবকটি কিন্তু উপসর্গ দেখা দেয় আয়োডিন নামক খনিজটির অভাবে তো ক্ষয়ের দিকে চলে আসবো বলছে কোন রোগটি আয়রন নামক খনিজ মূলের অভাবজনিত আয়রন এটা কিন্তু আয়রনের পরে কী হয় দেখো রক্তপ্লবতা হয় অর্থাৎ অপশান চারেরটা হলো আমাদের অ্যান্সার এ চলে আসো আমাদের গয়েরটা বলছে কোনটি ভিন্ন ধরনের রোগ দেখো এখানে ম্যালেরিয়া দিয়ে আছে সরি তো দেখো এখানে প্রথমে ম্যালেরিয়া দেওয়া হয়েছে দেখো ম্যালেরিয়া কিন্তু আমাদের অ্যানোফিলিস মুসা কামড়ালে কিন্তু ম্যালেরিয়া হয় তারপরে তোমার দেখতে পাচ্ছ দেখো ফাইলেরিয়া দিয়ে এটা হচ্ছে কিন্তু আমাদের কিউলেক্স মশা কামড়ালে কিন্তু এই রোগটা হয় টিটেনাসটা কিন্তু কোনো মশার কামড়ে রোগ নয় আর এখানে ডেঙ্গু আর চিকুনগুনিয়া এটা হচ্ছে আমাদের এডিস মশা কামড়ালে কিন্তু ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ হয় তাই তোমরা বুঝতেই পারছো এক দুই আর চার পাঁচ একদম উত্তর হচ্ছে না তাহলে তিন নম্বরটা হচ্ছে টিটেনাস কারণ কোনটি ভিন্ন ধরনের রোগ সব কটা রোগই কিন্তু মশার কামড়ে হয় জাস্ট টিটেনাস কিন্তু এটা ভিন্ন ধরনের রোগ তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই এবার তোমরা ঘরের প্রশ্নটি দেখো বলছে যদি উত্তরটি হয় এডিস মশা তাহলে প্রশ্নটি কী ছিল উত্তর লিখবে তিন নম্বর দেখো বলছে কোনো মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয় তা এডিস মশা ঠিক আছে এবার চলে আসো ঊন নম্বর চলে আসো বলছে কখন কখন হাত ধুতে হবে দেখো খাবার খাওয়ার আগেও পরে হাত ধুতে হয় শৌচাগর ব্যবহারে পরে তারপর দেখো তিন নম্বর রুগীর ঘরে যাওয়ার আগেও পড়ে এবং দেখো স্নান করার পরে তো এখানে অ্যাকচুয়ালি অপশান দেখো এক দুই তিন এক দুই তিনই কিন্তু আমাদের উত্তর হবে তাই এক দুই তিন নং ক্ষেত্রে চোরাশো তীরের দেখ বলছে নিজের মতো করে লেখো দুটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে ক দিয়ে বলছে নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো আর খ দিয়ে এখানে দেখো বলছে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তো চলো উত্তরগুলো আমরা দেখে নিই দেখো তিনি দেখের ক নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো নির্মল গ্রামের বৈশিষ্ট্য আমি এখানে ছটা তোমাদের বৈশিষ্ট্য দিয়েছি অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু হয় তো চলো আমরা বৈশিষ্ট্য দেখে নিই এক বলছি মিশন নির্মল বাংলা মাধ্যমে রাজ্যের প্রতিটি গ্রামে শৌচাগার তৈরি করা হবে এবং স্বচ্ছ সমাজ বজায় রাখা সম্ভব হবে দু নম্বর দেখে গ্রামের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তিন নম্বর পয়েন্ট দেখো গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার থাকবে এবং পরিবারের প্রত্যেক সদস্য সেই শৌচাগার ব্যবস্থা ব্যবহার করতে পারবে চার নম্বর তোমার দেখো শৌচাগারের পাশাপাশি তরল এবং কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশনের ব্যবস্থা করা হবে পাঁচ নম্বর ব্যবহৃত জলের পুনর্ব্যবহার সুনিশ্চিত করতে হবে আর ছ নম্বর দেখে গ্রামীণ এলাকার প্রত্যেকটি বাড়ি রাস্তাঘাটের ব্যবস্থা করতে হবে তো চলো আমরা ক্ষয়ের দাগের প্রশ্নটি দেখে নিই ক্ষয়ের দাগের প্রশ্ন এখানে বলেছে যে বিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে একের দাগে দেখো ডেঙ্গু ম্যালেরিয়ার মতো জীবাণুবাহিত রোগের মোকাবিলায় সব রকম পদক্ষেপ গ্রহণ করতে হবে তা এজন্য এ জন্য বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোথাও যেন জল জমে না থাকে দু নম্বর দেখে নাও ছাত্রছাত্রীদের মিড ডে মিল পরিবেশনের আগে শিক্ষকদের খাবারের মান পরীক্ষা করতে হবে তিন রান্নাঘর থেকে খাবার ছাত্রছাত্রীদের পরিবেশনের জন্য নিয়ে যাবার সময় খাবার ঢেকে নিয়ে যেতে হবে চার পানীয় জলের নমুনা পরীক্ষা করাতে হবে পাঁচ নম্বর দেখো প্রতিটি বিদ্যালয় ছাত্র ছাত্রী বিদ্যালয় কর্মীর জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা করতে হবে ছয় বিদ্যালয়গুলিতে সেফ ড্রাইভ সেফ লাইফ সংক্রান্ত বিষয় আলোচনা ও প্রদর্শনী করতে হবে সাদ প্রতিদিন বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও শৌচা শৌচাগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা তাদের ব্যবস্থা রাখতে হবে তো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু তোমরা পেয়ে গেছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক দাও এবং বেশি বেশি করে এই ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু শেয়ার করো যাতে প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায় তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো